নমস্কাৰ, আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো মই মজিদ। বন্ধুসকল পলকতে চাওঁ আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, মণিপুৰৰ ভয়ংকৰ ভূমিস্খলনথলীত আছিল অসমৰ 26 জন লোক। মৰিগাঁৱৰ 5 গৰাকী লোকক লৈ অসম পালাহি মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। মণিপুৰৰ টুপুলত উদ্ধাৰ হোৱা অসমৰ 5 জন লোকসহ আজি মণিপুৰৰ পৰা ৰাজ্য চৰকাৰৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা গুৱাহাটীত উপস্থিত হয়। আজি দিনৰ ভাগত বিমানযোগে গুৱাহাটীৰ বৰজাৰস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পিছতেই মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই সংবাদ মাধ্যমক অৱগত কৰে যে গুৱাহাটীত উপস্থিত হোৱা 500 জন লোকক মৰিগাঁও জিলা প্ৰশাসনে নিজ নিজ ঘৰলৈ নিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। উদ্ধাৰ হোৱা লোককেইজন হ'ল ক্ৰমে মণিৰাম ফুকন, ৰমেন ফুকন, মহেশ্বৰ ফুকন, জন বসুমতাৰী আৰু প্ৰহ্লাদ বসুমতাৰী। মন্ত্ৰীগৰাকীয়ে লগতে সংবাদ মাধ্যমৰ আগত সদৰি কৰে যে তেওঁৰ হাতত থকা তথ্য অনুসৰি মণিপুৰৰ টুপুলত সংঘটিত ভূমিস্খলনথলীত অসমৰ মুঠ 26 জন লোক আছিল। তাৰ ভিতৰত 24 জন কনষ্ট্ৰাকশ্যন কোম্পানীত কাম কৰিবলৈ যোৱা শ্ৰমিক আছিল। এই 24 জন শ্ৰমিকৰ বাহিৰে এগৰাকী বজালীৰ আৰ্মিৰ জোৱানৰ এই ঘটনাত মৃত্যু হৈছে আৰু তেওঁৰ মৃতদেহ ইতিমধ্যে অসমলৈ অনা হৈছে। আনহাতে গোলকগঞ্জ নিবাসী এজন ৰেলৱেৰ ইঞ্জিনিয়াৰ বৰ্তমানেও সন্ধানহীন হৈ আছে। আজি অসমলৈ জীৱিত অৱস্থাত ঘূৰি অহা 500 জন লোক বৰ্তমান সংকটমুক্ত বুলিও মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। উল্লেখযোগ্য যে এই পৰ্যন্ত মণিপুৰত অসমৰ 9 জন লোকৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে বুলি উল্লেখ কৰি মন্ত্ৰীগৰাকীয়ে তাৰে 8 জনৰ মৃতদেহ কালিলৈকে বজালীৰ আৰ্মি জোৱানৰ মৃতদেহ সৈতে অসম পাইছেহি বুলি উল্লেখ কৰে। মন্ত্ৰীগৰাকীয়ে কালি আবেলি ঘটনাস্থলীত উদ্ধাৰ হোৱা আন এগৰাকী লোকৰ মৃতদেহ অসমলৈ ঘূৰাই অনাৰ ব্যৱস্থা কৰা হৈছে বুলিও উল্লেখ কৰে। তেওঁ লগতে কয় যে বৰ্তমানে ভূমিস্খলনথলীত উদ্ধাৰ অভিযান অব্যাহত আছে আৰু পৰৱৰ্তী সময়ত তাত অসমৰ কোনো লোকৰ পাৰ্থিৱ শৰীৰ উদ্ধাৰ হ'লে তেওঁলোকক অসমলৈ ঘূৰাই অনাৰ বাবে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। মন্ত্ৰীগৰাকীয়ে বৰ্তমানেও 12 জন অসমৰ লোক সন্ধানহীন বুলি সংবাদ মাধ্যমৰ আগত অৱগত কৰে। পৰৱৰ্তী খবৰ, মুছলমান লোকসকলক মন্দিৰ দৰ্শন কৰিবলৈ আহ্বান AIUDF প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। মুছলমান লোকসকল মন্দিৰলৈ যাওক আৰু হিন্দুসকল আহক মছজিদলৈ, এই আহ্বান মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। মুছলমান লোকসকলক মন্দিৰ দৰ্শন কৰিবলৈ আহ্বান মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। মুছলমান লোকসকল মন্দিৰলৈ যাওক আৰু হিন্দুসকল আহক মছজিদত, তেতিয়াহে দূৰ হ'ব হিন্দু মুছলমানৰ মতানৈক্য। হিন্দু মুছলমানৰ সংঘাত দূৰ কৰিবলৈ আজমলে দিলে পৰামৰ্শ। দেশত বৃদ্ধি পাইছে হিন্দু মুছলমানৰ সংঘাত, যাৰ বাবেই ৰাজ্যবাসীলৈ এই আহ্বান জনাইছে মৌলানা বদৰুদ্দিন আজমলে। পৰৱৰ্তী খবৰ, পুনৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ সুৰক্ষাৰ প্ৰতি ভাবুকি। প্ৰধানমন্ত্ৰীৰ হেলিকপ্টাৰ উৰণৰ পাছতেই বাধাৰ সন্মুখীন। পুনৰ প্ৰধানমন্ত্ৰীৰ সুৰক্ষাৰ প্ৰতি ভাবুকি। প্ৰধানমন্ত্ৰীৰ হেলিকপ্টাৰ উৰণৰ পাছতেই বাধাৰ সন্মুখীন। একাংশ কংগ্ৰেছ কৰ্মী আকাশত উৰুৱালে কলা বেলুন। প্ৰধানমন্ত্ৰীৰ হেলিকপ্টাৰলৈ লক্ষ্য কৰি কংগ্ৰেছ কৰ্মীয়ে উৰুৱালে কলা বেলুন। বেলুনৰ বাবেই হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত হোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। অন্ধ্ৰপ্ৰদেশৰ গণ্ডফৰাম বিমানবন্দৰৰ পৰা উৰা মাৰিছিল প্ৰধানমন্ত্ৰীৰ হেলিকপ্টাৰ। উৰণৰ পিছ মুহূৰ্ততেই কংগ্ৰেছ কৰ্মীয়ে হেলিকপ্টাৰলৈ লক্ষ্য কৰি উৰুৱাইছিল কলা বেলুন। এই ঘটনাত জড়িত কংগ্ৰেছৰ 3 গৰাকী প্ৰতিবাদকাৰীক আটক কৰিছে আৰক্ষীয়ে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, পুনৰ অসুস্থ হৈ পৰিছে বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লালু প্ৰসাদ যাদৱ, ততাতৈয়াকৈ ICU ভৰ্তি। বিহাৰৰ ৰাজনৈতিক দল RJDৰ সভাপতি তথা বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লালু প্ৰসাদ যাদৱক সোমবাৰ 4 জুলাই তাৰিখে ICU ভৰ্তি কৰোৱা হৈছে। সোমবাৰে অসুস্থ হৈ পৰে নেতাগৰাকী, যাৰ বাবে তেখেতক এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। কান্ধৰ হাড় ভাগি যোৱাৰ বাবেই চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে নেতাগৰাকীক। উল্লেখযোগ্য যে পত্নীৰ গৃহৰ চিৰিৰ পৰা নামি থকা অৱস্থাত সন্তুলন হেৰুৱাই বাগৰি পৰিছিল লালু প্ৰসাদ যাদৱ, যাৰ বাবে তেখেতে কান্ধ আৰু কঁকালত বেয়াকৈ আঘাত পাইছিল।
পড়ার পাছতে তেখেতক হাসপাতালত ভর্তি করা হয়েছিল যদিও পাছলৈ তেখেতর স্বাস্থ্যর অবনতি ঘটে আর কান্ধর হাড় ভগা বলে ফলাফল আহে। তেতিয়া লগেলগে তেখেতক আইসিইউত ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষই সদরি করা অনুসরি লালু প্রসাদ যাদবক বহুত রোগের লক্ষণের অভিযোগের সঙ্গে হাসপাতাললে অনা হয়েছে। যেনে তেখেতর কান্ধর আঘাত আর বৃক্কর সমস্যাকে ধরি অন্যান্য রোগ। পরবর্তী খবর, দেশবাসী এক উদ্বেগজনক খবর, দেশত পুনের নতুন রূপত আহি আছে মহামারী করোনা ভাইরাস। দেশের 10খন রাজ্যত কোভিডর অমিক্রন প্রজাতির নতুন উপপ্রজাতি চিনাক্ত করা হয়েছে। কোভিডর আতঙ্কই পুনের ভারতবাসীক ত্রাসিত করার সময়তে কোভিডর অতি সংক্রামক প্রজাতি অমিক্রনের এক নতুন উপপ্রজাতিয়ে নতুন ভয়ের জন্ম দিছে। শেহতীয়া তথ্য অনুসরি দেশের 10খন রাজ্যত কোভিডর অমিক্রন প্রজাতির নতুন উপপ্রজাতিবিদ ধরা পড়েছে। ইসরায়েলের তেল হাসমারর সেবা চিকিৎসা কেন্দ্রের কেন্দ্রীয় ভাইরোলজি ল্যাবরেটরি গবেষক ডাক্তর সফলেসনকসে কৈছে যে ভারতত করোনা ভাইরাসের অতি সংক্রামক অমিক্রন বংশের একটা নতুন উপপ্রকার ধরা পড়েছে। এই নতুন উপপ্রকারবিধর নাম হয়েছে BA.2.75। বিশেষজ্ঞগীর মতে নতুন অমিক্রন উপপ্রকারবিধে ইতিমধ্যে দেশের কেবাখনো রাজ্যের কেবাজনো লোক আক্রান্ত করেছে। ভারতত এতালেক 69গী লোক এই উপপ্রকারের দ্বারা সংক্রমিত হয়েছে। অবশ্য ভারত সরকারে এই তথ্য নিশ্চিত করা নাই। গবেষকগাকে প্রকাশ করা অনুসরি বিভিন্ন রাজ্যত নতুন প্রজাতিবিধত সংক্রমিত লোকের সংখ্যা হয়েছে এনে ধরনের। হারিয়ানাত 6জন, দিল্লীত 1জন, হিমাচল প্রদেশত 3জন, জম্মু কাশ্মীরত 1জন, কর্ণাটকত 10জন, মধ্যপ্রদেশত 5জন, মহারাষ্ট্রত 27জন, তেলেঙ্গানাত 2জন, উত্তর প্রদেশত 1জন আর পশ্চিমবঙ্গত 13জন। ডাক্তর সফলেসনে কয় যে জাপানত 1জন, জার্মানীত 2জন, ব্রিটেইনত 6জন, কানাডাত 2জন, আমেরিকাত 2জন, অস্ট্রেলিয়াত 1জন আর নিউজিল্যান্ডত 2জন লোক এই নতুন ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছে। আমেরিকার ফ্রেড হাস গবেষণা প্রতিষ্ঠানত BA.2.75 উপপ্রজাতিটো প্রথমে ধরা পড়েছিল বলেও তেও প্রকাশ করে। সময় আর পরিবেশ সলনির লগেলগে কোভিডেও ইয়ার রূপ সলাই পেলাইছে। অলপতে রাশিয়াত কোভিডর নতুন প্রজাতি অমিক্রনের এক বিশেষ প্রজাতি চিনাক্ত করবলে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় উপভোক্তা স্বাস্থ্য নিরীক্ষণ সংস্থাই। বিশ্বর প্রায় এতিয়াও কোভিডর আতঙ্ক দূর হওয়া নাই। সময় বাগরার লগেলগে বিশ্বর বিভিন্ন প্রান্তত করোনা ভাইরাসে ইয়ার রূপ তথা চরিত্রের সলনি ঘটাই গেছে। ডেল্টা অমিক্রন আদি প্রজাতির পিছত কোভিডর নতুন প্রজাতি এক্সির উপস্থিতি ধরা পড়েছে। অমিক্রনতকৈ 10 গুণে বেশি সংক্রামক এক্সি প্রজাতি বিদক লৈ সেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্বর প্রতিখন দেশকে সতর্ক করে দিছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নতুন প্রজাতি এক্সি অমিক্রনের উপপ্রকার BA.2তকৈও কমেও 10 গুণ অধিক সংক্রামক। এতিয়ালৈকে BA.2 প্রজাতি কোভিডর আটাইতকৈ সংক্রামক প্রজাতি হিসাবে চিনাক্ত করা হয়েছে। কোভিডর BA.2 উপপ্রজাতিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ত্রাসর সৃষ্টি করেছিল। পরবর্তী খবর, আজিরপরা পুনের আরম্ভ হল গুহাটি আর উত্তর গুহাটির মাজর ফেরি হওয়া। আজিরপরা পুনের নিয়মীয়ভাবে চলিব গুহাটি আর উত্তর গুহাটির মাজর ফেরি হওয়া। আজিরপরা পুনের চলিব গুহাটি আর উত্তর গুহাটির মাজর ফেরি হওয়া। ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধির বাবে শুক্রবারেরপরা বন্ধ আছিল গুহাটি আর উত্তর গুহাটির মাজর ফেরি হওয়া। এক নির্দেশনা জারি করে এই কথা জানাইছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে। মঙ্গলবার অর্থাৎ আজিরপরা পুনের নিয়মীয় হব গুহাটি আর উত্তর গুহাটির মাজর ফেরি হওয়া। পরবর্তী খবর, ধর্ষণের গোচর নিষ্পত্তি করব বিচরা লুভিয়া কনিষ্টবলক রিজার্ভ ক্লস নগাঁওর এসপি লীনা দলের। ধর্ষণের গোচর নিষ্পত্তি করব বিচরা লুভিয়া কনিষ্টবলক রিজার্ভ ক্লস দুর্নীতিগ্রস্ত আরক্ষী কনিষ্টবল রেব লস্করক রিজার্ভ ক্লস নগাঁওর আরক্ষী অধীক্ষক লীনা দলের তাৎক্ষণিক সিদ্ধান্ত। বাম্পার অফার দিছিল ধর্ষণের অভিযুক্ত। ধর্ষণের গোচরের অভিযুক্তক দিছিল 50% রেহাই নগাঁও আরক্ষীয়ে। ঘোষ দিলে নগাঁও আরক্ষীয়ে রুজু নকরে ধর্ষণের গোচর। ভুয়া ধর্ষণের গোচরের অভিযুক্তলৈ ধন বিচারি আরক্ষীয়ে করেছিল ফোন। কনিষ্টবল ধর্ষণের গোচরত বিচারিছিল 50,000 টাকার ঘোষ। ইটাশালী আরক্ষী চকীর কনিষ্টবল রেব লস্করের অডিও রেকর্ডিং ভাইরেল। ভুয়া ধর্ষণের গোচরত অভিযুক্ত এজন যুবকর বিস্ফোরক স্বীকারোক্তি। ধর্ষণের গোচর নিষ্পত্তি করবলৈ
1,00,000 টকার ঘোষ বিচারিছিল আরক্ষীয়ে। পিছলে 50,000 টকাতে গোচর নিষ্পত্তি করার আশ্বাস নগাঁও আরক্ষীর। ঘোষ নগাঁওর এসপিক দিব লাগে বলে স্বীকারোক্তি আরক্ষী জওয়ানজনের। সমগ্র বিষয়ক লই আরক্ষী অধীক্ষক লীনা দোলের সংবাদ মেল, আর সংবাদ মেলতে এই তথ্য প্রদান করেছে আরক্ষী অধীক্ষক লীনা দোলে। পরবর্তী খবর, পুনের হুড়া হুড়া বাড়িছে সোণরূপর দাম, চাও আহক আজির দিনটির শেহতিয়া সোণরূপর মূল্য। আমদানি শুল্ক বৃদ্ধির পিছত সোণর মূল্য বৃদ্ধি পাইছে। মাত্র দুটা ব্যবসায়িক অধিবেশনত সোণ প্রায় 1,700 টাকা ব্যয়বহুল হয়েছে, আর ইয়ার মূল্য আকৌ এবার 52,000 টাকা অতিক্রম করেছে। সোণর ভবিষ্যৎ আজি দুমাহর ভিতর সর্বাধিক। MCX-ত 24 ক্যারেটর বিশুদ্ধতা সোণর ভবিষ্যৎ মূল্য আজি রাতেপা 10 গ্রামত 323 টাকা বৃদ্ধি হয় 52,240 টাকা হয়। যা কেবাদিন ধরে নিরন্তর হ্রাসের সম্মুখীন হয়ে থাকা রূপর মূল্য আজি বৃদ্ধি পাইছে। রাতেপা MCX-ত রূপর ভবিষ্যৎ দাম 58 টাকা বৃদ্ধি হয়, প্রতি কিলোগ্রামত 57,800 টাকালে বৃদ্ধি পাইছে।